এবার জাতীয় নির্বাচনে তারকাদের মধ্য থেকে মনোনয়ন পেয়েছেন যারা। মানিকগঞ্জ দুই আসন থেকে মনোনয়ন পেয়েছে শিল্পী মমতাজ। নীলফামারী দুই আসন থেকে মনোনয়ন পেয়েছে অভিনেতা আসাদুজ্জামান নূর ও ঢাকা দশ আসন থেকে মনোনয়ন পেয়েছে চিত্রনায়ক ফেরদাউস। এদের মধ্য থেকে মমতাজ ও আসাদুজ্জামান নূর এর আগেও এমপি হিসেবে দায়িত্ব পালন করেছে, তবে নতুন মুখ হিসেবে ঢাকা দশ আসন থেকে চিত্রনায়ক ফেরদাউসকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা আগামী 7ই জানুয়ারি নৌকা মার্কা প্রতীক নিয়ে নড়বে।